Ich gehe sein mit dir der Tee. Ciao. Die sind mit dem Video 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 mit dem আমার ভিডিওর ইন্ট্রো দেখে হয়তোবা বুঝে গিয়েছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে আমাদের লিভারপুলের একটি স্যান্ডবিচে দুজনে ঘুরতে যাচ্ছি। আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর, অনেক রোদ উঠেছিল বাইরে, তাই ভাবলাম চলো আজকে আমরা স্যান্ডবিচে ঘুরে আসি। আর ফার্স্টেই বলে রাখি, আমাদের বাসার থেকে স্যান্ডবিচে যেতে আমাদের 45 মিনিটস টাইম লেগেছিল। আমাদের দুইটা বাস চেঞ্জ করা লেগেছিল। আমাদের বাসার থেকে ফার্স্টে আমাদের লিভারপুল সিটি সেন্টারে যাওয়া লাগছিল, সেখান থেকে আরেকটা বাস ধরে তারপর বিচে যাওয়া লাগছিল। এই জন্য আমরা ভাবলাম যেহেতু বাস চেঞ্জ করা লাগবে, আমরা সিটি সেন্টার থেকে কিছু খাবার কিনে নেই, দুজনে ওখানে কিছু সময় স্টে করব। আমাদের অবশ্যই খিদা লাগবে, যেহেতু সকালে জাস্ট নাস্তা করেই আমরা বের হয়ে গিয়েছি, তাই সেটা চিন্তা করেই আমরা লিভারপুল সিটি সেন্টারে নেমে গেলাম। ওইখান থেকে কিছু স্যান্ডউইচ চিপস এগুলো কিনে নিলাম, যেহেতু আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল আর সানডে ছিল। দেখুন মার্কেট প্রচুর ভিড়, অনেক মানুষ এখানে এসেছিল। আমরা এখান থেকে আমাদের স্যান্ডউইচ কেনার জন্য ফার্স্টে বুটসে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখি স্যান্ডউইচ সব শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা আরেকটা শপে গিয়েছি, ওখান থেকে কিছু চিকেন স্লাইস আর চিপস এগুলো কিনে আমরা আমাদের নেক্সট বাস ধরবো। তাহলে চলুন আপনারাও আমাদের সাথে আমাদের ভিডিওটা এনজয় করেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা পাউন্ড শপ থেকে কিছু চিপস কিনে নিলাম, এখন আমরা আরেকটা বাস ধরার জন্য বাস স্টপে যাব। ওইখান থেকে আরেকটা বাস ধরে আমরা বিচে যাব। এই তো আমরা সেকেন্ড বাস ধরে বিচের কাছে চলে এসেছি। দেখুন আমাদের বাসটা পুরো ফুল ছিল মানুষে, সবাই এখানে, যেহেতু ওয়েদারটা ভালো ছিল অনেকেই এসেছে এখানে। পুরো এই বাসের যতগুলো মানুষ আছে সবাই এই বিচে এসেছে, কারণ এই বাসটা এই বিচেই আসে, এই একটা মাত্র বাস। আমরাও চলে এসেছি, সবার লাস্টে আমরা সিট পেয়েছিলাম সেকেন্ড বাসে। আমরা এখন দুজনে সবার লাস্টে নামতেছি। এখন চলে আসছি, একটু সময় মধ্যেই বিচে ঢুকবো। প্রচুর রোদ, অনেক তাপ, সামনে চলে
পায়ে তো ফুটছে বড়ি কিন্তু এইটা ফুটছে আমার ফুটছে যাচ্ছে গরু বাস থেকে নেমে বেশ কিছু পথ পাড়ি দিয়ে আমাদের এখন বিচের কাছে যাওয়া লাগবে। আমাদের সামনে একটা ছোট্ট লেকের মতো বিচ, এটা আসলে কিডস বাচ্চাদের জন্য। তারপর সামনে বড় বিচটা আছে, তাহলে চলুন আপনারাও দেখবেন আমাদের সাথে ঘুরে ঘুরে। বালি, তার মধ্যে এই যে পাহাড়, ও শিট, হাঁটাই যাচ্ছে না। অনেক ফাস্ট রুট হচ্ছে, একটা কিনারা আসছে, কিনারা মেন সমুদ্রের দিকে, কিনারে মন পাগল হয়ে যায়। বাচ্চাদের এখানে নামাই, সব বাচ্চারা দেখলো না বেশি। এটা অনেক বড়, ওই যে শেষ ইয়ে দেখা যাচ্ছে না। Should be
do some things that never change. You say we just friends, but friends don't know the way you taste. La la la. Cause it knows me a long time coming, doesn't let me fall. Who when you listen, trust me, hooked on your tongue. Who of you can sit still, don't stop. I love it when you call me señorita. I wish I could pretend I didn't need ya. But every touch is so খাওয়া দাওয়া করবো, যা যা কিনে এনেছিলাম ইসান অলরেডি খাচ্ছে, একটু পরে আবার নামবো বিচে।
চিপস আছে পান জিসান তো সমুদ্রে গোসল করেই যাচ্ছে, ওর ওঠার নাম নাই। পুরো এক ঘন্টা ও সমুদ্রে গোসল করেছে, আমি এত ডাকছি তাও উঠতেছে না, ও বসেই আছে। তারপর লাস্টে আমি না পেরে আমি যেয়ে বসেছিলাম, আমরা যেখানে চাদর বিছিয়েছিলাম ওখানে যেয়ে আমি বসেছিলাম। তারপরও দেখি সে আসে না, আমি বসে বসে ভিডিও করতেছি। তারপর কিছুক্ষণ পর তার আসার সময় হলো। শেষ গোসল, এক ঘন্টা ধরে তুমি গোসল করলা। চলো এখন গোসাই টুসাই, আমার গা হাত তো শুকাই গেছে। মুছবো না, গামছা দিব। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, আমরা এখন বাসার দিকে রওনা দিব। তাই আমাদের যেগুলো ছিল, আমরা যা কিছু নিয়ে এসেছিলাম সব কিছুই আমি গুছাচ্ছি, তারপর আমরা দুজন বাসার দিকে রওনা দিব। আপনারা সাথেই থাকবেন। শেষ
শেষ আমাদের গোসল এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি জিসানও ড্রেস সব চেঞ্জ করে নিয়েছে আমরা দুজনেই খালি পায়ে কারণ সামনে এখনো আরো বালি আছে ওটার মধ্যে দিয়ে স্যান্ডেল পরে হাঁটতে কষ্ট হবে এইজন্য যে সমুদ্র পিছনে আমরা সামনের দিকে যাচ্ছি বাই বাই সমুদ্র বাই বাই দিয়ে দাও বাই হ্যাঁ এই যে আমরা পানি আসে বেশি মানুষ নেই যে এখানে আমরা চলে যাচ্ছি বাই বাই ফাইন আসলে আবার আসবো আমরা এখানে অনেক সুন্দর ও হ্যাঁ শীতকালে তো কেউ আসবে না আবার নেক্সট সামারে না তখন আমার কস্টিউম নিয়ে আসবো আমরাও গোসল করবো বাই বাই দেখি না